السلام عليكم ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد الله اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان شنماني تو درشق ابن سرطة موندولي أجكي أمي دعاء ايروپور اكتي حدیث علوچانا کربو আমরা জানি রসুল্লাহ সাল্ল সাল্লাম প্রত্যেকটি কাজের শুরুতেই এবং শেষে দোয়া করতেন আর এত দোয়া আমাদের জন্য মুখস্ত করে রাখা খুব কষ্টকর এমন ঘটনা ঘটেছিল আল্লাহ রসুলের সময় হাদিসে এভাবে এসেছে আন আনি ওমা মাতার কল দা আসল সল্লা আলিয়াসাল্লাম আবু ওমামা রাজিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম অসংখ্য অগণিত দোয়া করলেন লাম নাহফাজ মিন হু আ আমরা তার একটি দোয়া মনে রাখতে পারলাম না কুল না ইয়া রসুল্লাহ তখন আমরা রসুল্লা সাল্লা সাল্লামকে বললাম দ্য আউত আোয়া ইন কাসিনহফাজ মিন হুসাই আপনি তো অসংখ্য দোয়া করলেন কিন্তু আমরা তো তার একটিও মনে রাখতে পারলাম না তাহলে আমাদের কি উপায় হবে তখন রসল্লা সাল আলু সাল্লাম বললেন আইলে আদুল হুকুম আইলে মা আজমা ও জ আলি কাকুল্লাহু আমি তোমাদেরকে কি এমন একটি দুয়ার শিক্ষা দেব না যে দুয়ার করলে সমস্ত দুয়ার কাজ হয়ে যাবে তাকুল তোমরা শুধু বলবা আল্লাহ হুম ইন নি আলু মিন হয় রিম্মে সেলে কে মিনহু নেবি মুহাম্মাদুন সল্লাল্লাহ আলি হু সাল্লে হে আল্লাহ আমি তোমার কাছে সেই সমস্ত কল্যাণ প্রার্থনা করছি যা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তোমার কাছে প্রার্থনা করেছেন ওরিমস্তা আয়াদ মিনহু মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম এবং আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি সেই সমস্ত অনিষ্ট থেকে যা থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাহু আলু সাল্লাম তোমার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন ও আন্তাল মুস্তা আয়ানু ও আলাইক তুমি সাহায্যকারী তোমার কাছে সব পৌঁছে যাবে ওয়ালা হাউলা ওয়ালা কৌয়াত ইল্লা বিল্লা তোমার সাহায্য সারা গুনাহ থেকে দূরে থাকার ও নেকি করার ক্ষমতা কারো নেই তিরমিজি আমি তাহলে দোয়াটা সুন্দর করে বলছি আল্লাহ ইন্নি আস মিন হ রিম্মে সে লে ক্যা মিনুহু নবি ইউ কা মুহাম্মাদুন সল্লহ আলাই হিব সাল্লেমে ওদুবিকা মিন সর রিম মস্তায়া দে কা মুহাম্মাদুন সল্লহ আলাই হুয়া সাল্লেম ও এন তেল মোস্তায়ানো ও আলাইকেল বলাই ও ওয়া লা হাউ লা ওয়ালে হু অতিল্লে তাই আমাদের উচিত হবে এই দোয়াটা মুখস্থ করব অর্থসহ এবং সব সময় পাঠ করব তাহলে এ দোয়াটা আমাদের সমস্ত দোয়ার সমষ্টি হিসাবে কাজ করবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন